ছোট্ট বন্ধুরা, আমরা এখন দেখব কিভাবে খুব সহজেই একটি আতাফল আঁকা যায়। প্রথমে আমরা ফোটার মাধ্যমে একটি বৃত্ত আর্ট করব, ঠিক এইভাবে। এরপর এই বৃত্তের ভেতরের অংশটিতে আমরা ঠিক এইভাবে বৃত্তাকার এবং অর্ধবৃত্তাকার দাগ টানব। লক্ষ্য করো, ঠিক এইভাবে আমরা দাগ টানব। আমরা এই দাগ টানার সময় একটা বিষয় লক্ষ্য রাখবো, এই দাগগুলো যেন বৃত্তের বাহিরে না যায়। আমরা বৃত্তের ভেতরেই এই দাগগুলো এইভাবে টানবো। এরপর আমরা ফলটির একটা বোটা আর্ট করব। এরপর আমরা একটি পাতা আঁকবো, ঠিক এইভাবে। এভাবে দুটো দাগ টানবো এবং ভিতরে দাগগুলো এভাবে টেনে দেব, ঠিক এভাবে এভাবে। ছোট্ট বন্ধুরা, এখন লক্ষ্য করো, দেখো খুব সহজেই কিভাবে একটি আতাফল আঁকা হয়ে গেল।